আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আপনাদের শর্ট ভিডিওগুলোতে যদি 100, 200 অথবা 1000, 2000 ভিউ আসার পর সেগুলো যদি আটকে যায় আর ভিউ না বাড়ে, তাহলে আজকের এই ভিডিওটা আপনি কন্টিনিউ করতে পারেন। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখিয়ে দেব যার ফলে কিন্তু আপনাদের শর্ট ভিডিওগুলোতে 100, 200 অথবা 1000, 2000 ভিউ আসার পর যে আটকে যায় সেটা আর আটকে থাকবে না, সেটা ভিউ আসতে থাকবে। এমনই একটি সেটিং, এমনই একটি ট্রিক্স আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যার ফলে কিন্তু আপনাদের শর্ট ভিডিওগুলো লাইফ টাইম ভিউ আসতে থাকবে। আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই কাজের হবে। ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এবং হচ্ছে যারা আমাদের চ্যানেলের ভিডিও প্রতিনিয়ত দেখতেছেন তারা অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন। বন্ধুরা, আপনাদের ভিডিওতে যদি 100, 200 অথবা হচ্ছে 1000, 2000 ভিউ আসার পর সেই ভিডিওটা আটকে যায়, ভিউ আর না আসে, তাহলে আপনারা সর্বপ্রথম একটা সেটিংয়ে করবেন, আপনারা আপনাদের যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওতে ভিউ আসার পরে আপনারা কী করবেন, আপনারা সেই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে রিচ অপশনে চলে আসবেন, এবং রিচ অপশনে চলে আসার পর এইখান থেকে হচ্ছে আপনারা দেখবেন আপনাদের ভিডিওটা কী কী দিয়ে সার্চ দেওয়ার পর মানুষের কাছে সেটা পৌঁছেছে। তো এইখান থেকে আপনারা কী করবেন, ইউটিউব সার্চ টার্মস, তো এইখান থেকে আপনারা উপর থেকে 5টা কি 6টা হচ্ছে আপনারা এখান থেকে ট্যাগ নিয়ে নেবেন। এই ট্যাগগুলোকে আপনাকে হচ্ছে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখানে কপি করে নিতে হবে, অথবা আপনি কোনো না কোনোভাবে এগুলো আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পর সে আপনার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেইখানে হচ্ছে আপনি এগুলো পেস্ট করে দিন, এবং দেখবেন সেইখানে যেন কমা না থাকে, কমা ছাড়া আপনি সেইখানে আপনি পেস্ট করে দিন, এবং হচ্ছে আপনার ট্যাগ লিস্টের মধ্যে আপনি এইগুলোকে দিয়ে দিন। এবং তারপর আপনি 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করুন, দেখবেন আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে। এখানে আপনাকে আরও কিছু তথ্য আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কাজের ভিডিও হতে হবে, আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কোনো না কোনো ইন্টারেস্টিং ভিডিও হতে হবে। এখন আপনার ভিডিও যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি যদি এই কাজটা করেন তাহলেও কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, আপনার ভিডিওতে পরবর্তীতে ভিউ আসবে না। তাই অবশ্যই আপনার ভিডিওটা ভালো হতে হবে, আপনার ভিডিওতে এমন কিছু থাকতে হবে যা অডিয়েন্সরা দেখতে পছন্দ করবে। তাই অবশ্যই কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো করবেন এবং এই কাজটি করবেন।